সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যদি আইসিটি সুপারভাইজার এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং পরীক্ষায় সাফল্য পেতে হলে কোন বইগুলো তোমাদেরকে একটু ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু তোমাদের হাতে আর বেশি দেরি নেই। অফিসিয়ালভাবে কিন্তু পরীক্ষার যে সিলেবাস সেটি প্রকাশিত হয়ে গেছে, তো চলো তোমাদেরকে এক নজরে পরীক্ষার সিলেবাস এবং কোন বইগুলো থেকে তোমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে তোমাদেরকে এই ভিডিও থেকে দেখিয়ে দিই। আশা করব ভিডিওটি ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও এবং কারা কারা আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। পাশাপাশি আইসিডিএস এক্সাম ছাড়াও আরো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কারা কারা প্রস্তুতি নিচ্ছ সেটি একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে পরবর্তী সময় সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য আমরা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে আসবো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে একটি ক্লিক করে অন করে দিও, পরবর্তী সময় আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করব সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের যে এক্সামটি হবে 11 আগস্ট 2019 তারিখ রবিবার এবং পরীক্ষার সিলেবাস কি রয়েছে, অর্থাৎ প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সাম যেখানে 100 মার্কের পরীক্ষা হবে। প্রিলিমিনারি এক্সামে পাশ করার পর তোমাদের যেটি হবে 400 মার্কসের এক্সাম অর্থাৎ মেইন এক্সাম। তো চলো পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এবং কোন বইটি থেকে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিলে কার সাফল্যের দোরগোড়ায় তোমাদেরকে পৌঁছে দিতে সাহায্য করবে। বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা সেই বইটি দেখতে পাচ্ছ, আইসিডিএস সুপারভাইজার 2019। সম্পূর্ণ প্রস্তুতি বাংলাতে, সিলেবাস অনুসারে প্র্যাকটিস সেট পিডিএফ বই, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার জন্য সম্পূর্ণ বাংলায় প্রস্তুত করা হয়েছে অর্থাৎ তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটের পিডিএফ ইবুকটি, যেখানে তোমরা পাচ্ছ জেনারেল নলেজ, অ্যারিথমেটিক সহ রিজনিং এর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যে সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ যারা পরীক্ষায় সাফল্য পেতে চাও তারা এই বইটিকে একদম মিস করবে না। এটি একটি পেড পিডিএফ, অর্থাৎ সামান্য কিছু পয়সা দিয়ে তোমাদেরকে অনলাইনে বইটিকে কিনে নিতে হবে। কিভাবে কিনবে সেটি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, তার আগে এই বইটির সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় বইটি তোমাদের উপকারে আসবে অবশ্যই বইটিকে কিনে নেবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, পশ্চিমবঙ্গ আইসিডিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি পিডিএফে তোমাদের স্বাগত। প্রথমেই বলে রাখি, সিলেবাস অনুযায়ী তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো তোমাকে কেউ আটকাতে পারবে না। এই পিডিএফে আমরা সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং এর বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরেছি, আশা করি উপকারে আসবে। আর একটা কথা, চাকরির পরীক্ষা সাজেশন কেউই দিতে পারে না, আমরা শুধুমাত্র সিলেবাসের ওপর ভিত্তি করে প্রশ্ন সেট তৈরি করি, সুতরাং নিজেকে ভালোভাবে তৈরি করো। তো চলো এই পিডিএফ এর মধ্যে যা যা থাকছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক ও রিজনিং এর প্রত্যেকটি প্রশ্ন এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটি প্র্যাকটিস সেটের প্রশ্নের ঠিক নিচের দিকে তোমরা এখানে উত্তরপত্র পেয়ে যাবে, পত্র সেট 1, অর্থাৎ এখানে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এভাবে টোটাল এখানে 5টি প্র্যাকটিস সেট রয়েছে এবং 5টি প্র্যাকটিস সেটের ঠিক নিচে নিচে তোমরা কিন্তু উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে জেনারেল নলেজের ওপর বিভিন্ন প্রশ্ন উত্তর। জাতীয় ক্রীড়া পুরস্কার 2018 অর্থাৎ রত্ন পুরস্কার পেয়েছে সেগুলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি স্ক্রল করে করে আমি দেখিয়ে দিচ্ছি বইটির মধ্যে কেমন ধরনের প্রশ্ন উত্তর রয়েছে। রয়েছে বিভিন্ন কোম্পানির সিইও এর নাম, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এখন কিন্তু আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতেই হবে। এরপর রয়েছে বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি, যেমন ছৌ, যাত্রা, কাঠি, গম্ভীরা, ঢালি, মহল, কীর্তন, এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্য। ঠিক এরকমই প্রত্যেকটি স্টেটের যে প্রচলিত নৃত্যগুলি রয়েছে সেগুলির নাম কিন্তু এখানে রয়েছে বইটির মধ্যে। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে কিংবা এই বইটিকে তোমরা অতি অবশ্যই কিনে ভালোভাবে তোমরা প্রিপারেশন করা শুরু করে দাও। 29 স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের 29টি রাজ্য রয়েছে সে রাজ্যের ওপর বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাচ্ছ, অর্থাৎ সেই রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভায় কতগুলো আসন রয়েছে, রাজধানীর নাম প্রত্যেকটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পশ্চিমবঙ্গের
রাজধানী কি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল বর্তমানে কে রয়েছেন, সমস্ত কিছু তোমরা এভাবে প্রত্যেকটি কিন্তু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বইটি তোমাদের পরীক্ষায় কতটা তোমাদেরকে সাহায্য করবে। বইটির দাম মাত্র 76 টাকা। বাজার থেকে একটা বই কিনতে হলে অনেক টাকা দিয়ে তোমাদেরকে বর্তমানে বই কিনতে হয়। এই পিডিএফ ইবুক যেটি রয়েছে এটি তোমরা মাত্র 76 টাকার বিনিময়ে তোমরা অনলাইনে কিনে নিতে পারবে। এবং সব থেকে ভালো বিষয়, তোমরা যে কোনো জায়গায় মোবাইল কম্পিউটার থেকে তোমরা এই পিডিএফ ইবুকটি থেকে স্টাডিও করতে পারবে। তাছাড়া তোমরা যদি মনে করো বইটিকে প্রিন্ট করাবে, তোমরা বইটিকে প্রিন্টও করাতে পারো। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই বইটি অনলাইনে তোমরা কিভাবে পারচেস করবে। এবার তোমরা দেখে নাও বইটি তোমরা কিভাবে পারচেস করবে। ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে। সেখানে লেখা থাকবে বইটি কেনার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজটিতে চলে আসবে। PSC ICT সুপারভাইজার ইবুক 2019 BT অর্থাৎ বন্ধু টিউটোরিয়াল, দাম মাত্র 76 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে বাই নাও অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই বাই নাও অপশনটির উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। বাই নাও অপশনের উপর যখনই ক্লিক করবে এখানে একটা ফর্ম চলে আসবে, যেখানে তোমাদের নাম এখানে টাইপ করতে বলা হচ্ছে। তোমরা তোমাদের নামটি টাইপ করে দেবে। এরপর তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটি কিন্তু অতি অবশ্যই তোমরা টাইপ করতে ভুলবে না। এরপর তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি তোমরা কিন্তু এখানে টাইপ করবে, এবং ইমেল আইডিটি অবশ্যই তোমরা এন্টার করবে, কারণ তোমাদের যে পিডিএফ ইবুক যেটি তোমরা কিনছো সেটি তোমাদের কিন্তু ইমেল আইডিতেও একটা পাঠিয়ে দেওয়া হবে। এরপর এখানে যে অপশনটি রয়েছে নেক্সট, এই নেক্সট বাটনটির ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পেমেন্টের যে মেথড সেটি কিন্তু তোমাদের কাছে চলে আসবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ UPI, ভিম, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারো, কিংবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট অর্থাৎ পেটিএমের মাধ্যমেও পেমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা যদি তোমাদের ডেবিট কার্ড অর্থাৎ ATM কার্ড থেকে পেমেন্ট করতে চাও, তাহলে তোমরা এখানে তোমাদের যে কার্ড ডিটেলস রয়েছে সেটি তোমরা এখানে এন্টার করবে। এরপর এখানে তোমাদের এক্সপায়ারি ডেট কার্ডের ওপরে লেখা থাকবে, সেটি এন্টার করবে। এরপর কার্ডের পেছনে একটা CVV কোড থাকবে 3 ডিজিটের, সেটি এন্টার করবে। এরপর তোমরা পে অপশনটির ওপর ক্লিক করে পেমেন্ট তোমরা করে দেবে। করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে PDFটি ডাউনলোডের লিঙ্ক চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তাছাড়াও তোমরা যে ইমেল আইডিটি দিয়েছ সেই ইমেল আইডিতেও এই PDF ইবুকটিকে পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই আমরা যে নাম্বারটি তোমাদেরকে দেখালাম ফর্ম ফিল আপ করার সময় সেই নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো কোনো অসুবিধে হলে। বন্ধুরা, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা পরীক্ষায় সাফল্য পেতে চাও, তারা কিন্তু এই বইটিকে একদমই মিস করবে না, অবশ্যই কিনে নেবে। আর কারা কারা কিনেছো বইটিকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।